মা এসো এসো ভেতরে এসো। আপনি আমি ডেকেছিলেন। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ শিবানী। ধন্যবাদ? তোমার হাতের কাজ খুব ভালো। এই শাড়িটা তুমি খুব সুন্দর রিপু করেছো। বোঝাই যাচ্ছে না, একদম নতুনের মতো হয়ে গেছে। এর জন্য ধন্যবাদ দেবার কি আছে বলুন তো? সবই আপনার আশীর্বাদ। থাক 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 থাক। আচ্ছা শিবানী, তোমার দিদির একটা গানের স্কুল আছে না? ও তো বোধহয় গান শেখায়। না মা, দিদি শুধু গান শেখাই না, নিজেও খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। আমি শুনেছি। আসলে ভগবান আমাদের সব মানুষকেই কিছু কিছু প্রতিভা দিয়ে পাঠান, আমরা সেটা চর্চা না করে ভুলভাল দিকে মাথা ঘামিয়ে ফেলি, তো সেই জন্য গুণটা চাপা পড়ে গিয়ে খারাপ দিকগুলোই উঠে আসে। আসলে মা, দিদি না। না শিবানী, তোমাদের বাবা মা মারা যাওয়ার পর সর্বাণী তোমাদের এতগুলো ভাই বোনকে কষ্ট করে মানুষ করেছে, একা একটা মেয়ে সংসার টানা এটা কি চারটেখানি কথা? সব ভাই বোনদের লেখাপড়া শিখিয়েছে। না না, যার যেটা গুণ সেটা তো স্বীকার করতেই হবে। আচ্ছা তুমি যেন কতদূর লেখাপড়া করেছো শিবানী? ওই তো HS কমপ্লিট করে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তারপর পড়াশোনা করিনি। দিদির খুব ইচ্ছে ছিল যে আমি লেখাপড়া শিখি। আমি ভেবে দেখলাম যে অতগুলো ভাই বোন, দিদির ওপর অনেকটা চাপ পড়ে যাচ্ছে। তারপর সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি আর পড়াশোনা করব না। প্রথমে দিদি আপত্তি করেছিল, পরে ঠিক বুঝেছিল আমি কেন পড়াশোনা করতে চাই। সেই এইভাবেই তো অভাবের সংসারে কতজনের কত কিছু বন্ধ হয়ে যায়। আমার নীলুটাকেও আমি যে কত কষ্ট করে মানুষ করেছি। আমি জানি মা, আপনার ছেলে আমাকে সব বলেছে। তাই? বাহ, ভালো ভালো। আচ্ছা শিবানী, তুমি তো একটা কাজ করতে পারো। না মানে ভেবো না আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এমনি মনে হলো তাই বলতে ইচ্ছে করলো। বলি? হ্যাঁ বলুন না। তুমি তো একটা সেলাই স্কুল খুলতে পারো শিবানী। হ্যাঁ আসলে বলছিলাম, দেখো তোমার ভাইয়ের একা রোজগারে অত বড় একটা সংসার, ওর তো নিশ্চয়ই খুব কষ্ট হয়। তুমি এখান থেকে চলে যাবার পর ওদের খানিকটা হেল্প হতো আর কি।